Assalamualaikum. দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ব্লগটিতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হাজি মাশুদালি ফিলিং স্টেশন, পাশাপাশি এখানে পানশি রেস্টুরেন্ট। এখানে রাতের এবং দিনের ভিউটা আজকের পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। এটার অবস্থান হচ্ছে সিলেট থেকে ঢাকা হাইওয়ে রোডে অবস্থান। সিলেট থেকে 19 কিলোমিটার দূরে কুরুয়া বাজার পের হয়ে আবার দয়ামির বাজারের যাওয়ার পূর্বেই এই হাজি মাশুদালি ফিলিং স্টেশন আপনারা দেখতে পারবেন। এই ফিলিং স্টেশনটা যা সিলেটের মধ্যে সবচাইতে বৃহৎ এবং পুরো বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এই ফিলিং স্টেশনের পাশাপাশি আমাদের সিলেটের জনপ্রিয় রেস্টুরেন্টের মধ্যে অন্যতম একটা রেস্টুরেন্ট হচ্ছে পানশি, যা এই ফিলিং স্টেশনের মধ্যে অবস্থিত। তাছাড়া এর পাশাপাশি অনেক চমকপ্রদভাবে এই ফিলিং স্টেশনটা সাজানো হয়েছে। আপনি যদি সিলেট ঢাকা হাইওয়ে যে কোনো জায়গায় স্টে করতে চান তাহলে এই ফিলিং স্টেশনে অবস্থান করতে পারেন, কারণ এখানে অনেক সুবিধা রয়েছে। এখানে গ্যাস ব্যতীত সব ধরনের তেল পাওয়া যায়। তাছাড়া এখানে যে রেস্টুরেন্ট রয়েছে এখানে উন্নত মানের খাবারের ব্যবস্থা রয়েছে। এই ফিলিং স্টেশনে এসে আপনি যেসব সুযোগ সুবিধা পাবেন, এখানে এটিএম কার্ডের মাধ্যমে আপনি তেল ক্রয় করতে পারবেন। তাছাড়া এখানে নামাজের ব্যবস্থা রয়েছে এবং আশেপাশে অনেক স্পেস রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য। এই ফিলিং স্টেশনটা উদ্বোধন করা হয় 2021 সালে 30 জুন এবং এখানে ভিতরে যে রেস্তোরাঁ রয়েছে অর্থাৎ পানশি রেস্টুরেন্ট, সেটাও 10 মে 2022 সালে উদ্বোধন করা হয়। তারপর থেকেই এখানে কিন্তু প্রচুর মানুষের আগমন। এখানে বিকেলবেলা প্রচুর দর্শনার্থী এখানে ভিড় জমান এবং রাত্রের ভিউটা দেখার জন্য।
যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী অন্য কোনো ব্লগে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন।